আসসালামু আলাইকুম। প্রথমেই আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শুরু করছি আজকের এপিসোড। বন্ধুরা, সাথে আছি আমি গোলাম মুস্তফা। লার্নিং ইঞ্জিনিয়ারিং টেকনোলজির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ইলেকট্রিক্যাল সার্কিট ওয়ানের সুপারপজিশন থিওরেম নিয়ে আলোচনা করব এবং একটা অঙ্ক দেখাব। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। সাথেই থাকবেন, ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রোর পর। সুপারপজিশন থিওরেম কি? একাধিক উৎস বিশিষ্ট কোনো লিনিয়ার নেটওয়ার্কের যে কোনো প্যারামিটারের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট প্রত্যেকটি সোর্স আলাদাভাবে বিবেচনা করলে উক্ত প্যারামিটারের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট সমূহের বীজগণিতিক যোগফল সমান। আর লিনিয়ার নেটওয়ার্কটা তাহলে কি জিনিস? লিনিয়ার নেটওয়ার্কটা হচ্ছে যে নেটওয়ার্কের প্যারামিটার সমূহ সর্বদা স্থির থাকে, অর্থাৎ ভোল্টেজ বা কারেন্টের সাথে পরিবর্তিত হয় না, তাকে লিনিয়ার নেটওয়ার্ক বলে। আর এখানে প্যারামিটার সমূহ আবার আছে, সেই জন্য আমি প্যারামিটারটাও আপনাদের লিখেছি যে প্যারামিটার কি। বৈদ্যুতিক অ্যাপ্লায়েন্স সমূহ কার্য উপযোগী করার লক্ষ্যে বিভিন্ন উপাদানের সমন্বয়ে বৈদ্যুতিক সার্কিট গঠন করা হয়। এই সকল উপাদানসমূহ বৈশিষ্ট্যভেদে বিভিন্ন প্রকৃতি হয়ে থাকে। সার্কিটে ব্যবহৃত এই সকল উপাদানকে সার্কিট প্যারামিটার বলে। সুপারপজিশন থিওরেম যে শর্তগুলো মেনে চলে তা হলো, এক, যে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্টের মান বের করতে বলবে সেই কারেন্টের ডিরেকশন না দেওয়া থাকলে ইচ্ছামতো যে কোনো একদিকে ওই শাখার কারেন্টের ডিরেকশন ধরতে হবে। দুই হচ্ছে, সকল সোর্সের মধ্য থেকে যে কোনো একটিকে অ্যাক্টিভ রেখে বাকিগুলো ইনঅ্যাক্টিভ রাখব। ইনঅ্যাক্টিভ সোর্স হবে, এক হচ্ছে এই ইনঅ্যাক্টিভ সোর্সের ভিতর ক হচ্ছে ভোল্টেজ সোর্স হলে এটাকে শর্ট করতে হবে, আর রেজিস্ট্যান্স যদি থাকে সেটা প্রতিস্থাপন করতে হবে, আর কারেন্ট সোর্স হলে এটা খোলা রাখতে হবে। তো তিন নম্বরে আমরা যাই, আলাদাভাবে প্রত্যেকটি অ্যাক্টিভ সোর্স দ্বারা ওই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের মান বের করব এবং অ্যাক্টিভ সোর্স অনুযায়ী এদের ডিরেকশন দিব। আর চার হচ্ছে, সর্বশেষে মূল সার্কিটের কারেন্টের ডিরেকশন এবং অ্যাক্টিভ সোর্স দ্বারা প্রাপ্ত কারেন্টের ডিরেকশন কমপ্লিট করে কারেন্ট সময়ের বীজগণিতিক যোগফল নির্ণয় করব। তো চলুন আমরা একটা অঙ্কের মাধ্যমে এইটা ভালোভাবে দেখি। দেখুন, অঙ্কটা এইভাবে আসে যে চিত্রে সুপারপজিশন থিওরেম প্রয়োগ করে 2 ওহম রোধের কারেন্ট বের করতে হবে। এই যে 2 ওহম রোধের ভিতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে এটা বের করতে হবে। তো আমরা এটা বাইর করতে গেলে আমরা প্রথমেই আমরা জানি যে এইখানে যদি আমরা একটু ধরি, সকল সোর্সের মধ্যে যে কোনো একটিকে অ্যাক্টিভ রেখে বাকিগুলোকে ইনঅ্যাক্টিভ করব। তো ইনঅ্যাক্টিভ সোর্স হবে, ভোল্টেজ যদি সোর্স হয় সেটাকে শর্ট করতে হবে, এবং ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকলে সেটাকে প্রতিস্থাপন করতে হবে, আর দুই হচ্ছে কারেন্ট সোর্স থাকলে খোলা রাখতে হবে। তাহলে আমরা এখন এই 10 ভোল্ট যে এটাকে আমরা অ্যাক্টিভ করলাম, আর এই পাশে যে যে কারেন্ট সোর্সটা আছে এটাকে আমরা ইনঅ্যাক্টিভ করে দিলাম। এই যে এখানে দেখুন, আমি ছবিতে সুন্দরভাবে দেখিয়েছি, ইনঅ্যাক্টিভ মানে খোলা করে দিলাম, এই যে খোলা। তারপর যদি আমরা এখানে সূত্র ধরি, যেহেতু এই সার্কিটটা পুরো কমপ্লিট হচ্ছে না, এই যে এদিক যদি ধরি, এদিক খোলা যেহেতু, কারেন্ট এদিক আর সার্কিটটা কমপ্লিট হবে না বা কারেন্ট যাবে না, শুধুমাত্র আমরা এই 3 ওহম এবং 2 ওহম এই সার্কিটটাকে
এদিক কমপ্লিট করবে এবং ডিরেকশন যাবে এই যে এদিক, যেহেতু প্লাস এদিক আছে 10 ওহম এদিক আছে, সেই জন্য প্লাসটাকে আমরা এদিক দেব। আমরা এদিক ধরছি ঠিকই, কিন্তু যদি শেষে দেখব এই ডিরেকশনটা কোন দিক হবে, উপর দিকতে হবে না নিচের দিকতে হবে কারেন্ট, এটা আমরা পরবর্তীকালে মাইনাস এবং প্লাসের মাধ্যমে এটা ডিরেকশন আমরা এটা জাস্ট ধরলাম, আমরা ধরলাম যে ডিরেকশনটা এদিক দিয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আই ওয়ান যদি ধরি ভি বাই আর, তাহলে ভি হচ্ছে 10 ভোল্ট আর আর হচ্ছে এই দুটো মিলে 3 প্লাস 2, এটি মিলে 5 = 2 অ্যাম্পিয়ার, তাহলে আই ওয়ানটা আমরা পেয়ে গেলাম। ঠিক একইভাবে আমরা এখন আরেকটা সূত্র ধরবো, ঠিক অ্যাম্পিয়ারটা আমরা অ্যাক্টিভ ধরলাম আর এই পাশে যে ভোল্ট সেটা ছিল সেটাকে শর্ট করে দিলাম। শর্ট করে দিলে আমরা এখন যদি কারেন্টটা এইভাবে ফ্লো করে তাহলে আমরা কিন্তু এখান থেকে ডিভাইডেড দুটো পার্ট হয়ে যাচ্ছে, এই পর্যন্ত 4 ওহম পর্যন্ত কারেন্ট কিন্তু একই থাকবে, কিন্তু এইখান থেকে দেখুন ডিভাইডেড হয়ে যাচ্ছে, দুটো পার্টে চলে যাচ্ছে। তাহলে আমরা এইখানে ডিভাইডেড সূত্র, কারেন্টের যে ডিভাইডেড সূত্র আছে সেটা প্রয়োগ করব, যে আমরা এই ডিভাইডেড সূত্র জানি ব্রাঞ্চ কারেন্ট সমান সমান টোটাল কারেন্ট গুণ অপোজিট ব্রাঞ্চ রেজিস্ট্যান্স ভাগ টোটাল রেজিস্ট্যান্স অফ টু ব্রাঞ্চ। হ্যাঁ, তাহলে এটা আমরা পাচ্ছি আই টু, আমরা যদি এটা জানি আই টু সমান সমান এটা যে এই যে টোটাল কারেন্ট গুণ অপোজিট ব্রাঞ্চ রেজিস্ট্যান্স, তাহলে 10 টোটাল কারেন্ট হচ্ছে 10, অপোজিট ব্রাঞ্চ হচ্ছে এইটার অপোজিট মানে হচ্ছে 3 ওহম, দেখছেন এটার অপোজিট যদি ধরি আমরা 4 ওহমের অপোজিট হচ্ছে 3 ওহম, এই যে 3 বসাই দিলাম। আর এই টোটাল রেজিস্ট্যান্স অফ টু ব্রাঞ্চটাই আমরা জানি যে এই দুটো ব্রাঞ্চ যে আমরা যে 2 এবং এই যে 3, তাহলে এই এই দুটি মিলে হচ্ছে 5 আর এদিক 30, ধরুন 6 অ্যাম্পিয়ার, আমরা আই টুর মানটা পেয়ে গেলাম। ঠিক এখন আমরা দেখব যে ডিরেকশনটা এখন টোটাল কারেন্ট যদি বাই করি তাহলে আই ওয়ান এবং আই টু, দেখুন আই ওয়ান প্রথমে যখন আমরা ধরেছিলাম আই ওয়ান এর ডিরেকশন দিয়েছিলাম উপর উপর দিকে, আমরা এটা ধরে নিয়েছিলাম কিন্তু আমরা জানতাম না যে এই দিক থেকে হবে না এই উপর দিকতে হবে না নিচ দিকতে হবে, আমরা যা না জেনে আমরা এটা ধরেছিলাম। কিন্তু এখন এই আমরা যখন অঙ্কের মাধ্যমে যখন এটাকে পাবো, মাইনাস যদি হয় তাহলে আমরা বুঝবো যে উপর দিক থেকে নিচে যাবে, আর যদি প্লাস হয় তাহলে এই নিচ থেকে উপরে যাবে। তাই আমরা ঠিক এখন দেখি যে এই প্রথম যে আমরা চিত্রে দেখেছিলাম যে মাইনাস নিচের দিক থেকে উপরে ধরেছে, ঠিক 2 নম্বর সার্কিটে যদি আমরা যাই এখানে যখন ভোল্টেজ ধরেছিলাম তখনও এইটা এবং এই ভোল্টেজ সমান একই দিক ছিল, দেখছেন দিক কিন্তু একই দিক ছিল, তাহলে এইটা যখন থাকবে তাহলে এটা প্লাস ধরবে। এবং পরেরটায় যদি যাই এই যখন 10 অ্যাম্পিয়ার ধরেছিলাম তখন কিন্তু কারেন্টের মান উল্টা দিক ছিল, ঠিক সেই অনুপাতে আমরা এখানে ধরতে পারছি দেখুন যে আই সমান সমান প্লাস আই ওয়ান মাইনাস আই টু সমান আই সমান টু মাইনাস সিক্স সমান মাইনাস 4 অ্যাম্পিয়ার, তাহলে এই যে কোনো এখন দেখুন মাইনাস 4 হয়ে গেছে, তার মানে এই ডিরেকশনটা উল্টা হবে, তাই ডিরেকশন আমরা এখানে যে দিয়েছিলাম নিচের দিক থেকে এটা উপর দিক থেকে নিচে হবে, ডিরেকশনটা এরকম হবে। হ্যাঁ, আর কিছুই না, জাস্ট এখানে আর সব ঠিক আছে, যেহেতু মাইনাস সেহেতু আমরা যে পাচ্ছি কারেন্ট ডিরেকশন নিচের দিক থেকে হবে, সুতরাং আই সমান সমান 4 অ্যাম্পিয়ার, এটি উত্তর। তো বন্ধুরা আজকে পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা ভালো লাগে বা কোনো উপকার আসে তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতন এখানে বিদায়, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।